আপনাদের সাথে আমি নতুন সবজি নিয়ে এসেছি, দেখুন কাঁঠাল কাঁঠাল সবজি বানাবো আজকে। কাঁঠাল কেটে নিয়েছি, দেখুন কাঁঠাল নিয়ে আজ কাঁঠালের সবজি বানাবো। কাঁঠাল মাংসের থেকেও স্বাদ হয়, দেখুন। এই যে আমি কেটে নিলাম, দেখুন আবার বানানোর সময়। এই যে শাক শাক এনেছি, শাক বানাবো, আপনারা আমার সাথে থাকুন। এই যে আমি তেল দিয়ে দিয়েছি, দেখুন এক কাপ। এক কাপ তেল দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজ, দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, আলু কেটে নিয়েছি, মশলা নিয়েছি, এই যে জিরা ধনিয়া গুঁড়া, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, আর যে আমার পাটাতে দেখুন গরম মশলা পিষে নেব। লাস্টে দেব আমি, এই যে আমি আলুটা একটু ভেজে নিই তেলে। এই দেখুন আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। আধা হাত উলাইছে। এই যে আমি তেজপাতা দিয়ে দিলাম। এই যে এখন পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমি মশলা দিয়ে দিয়েছি, দেখুন। তখন আমি নুন দিয়ে দেব। এই যে অল্প পানি দিয়ে দিয়ে মিক্স করে দেব মশলাকে। এই যে দেখুন আমি আলু ভেজে নামিয়ে দিয়েছি। এই যে এখন মশলাটা অল্প মজে নেও, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার পেঁয়াজ মশলা সব ভাজা হয়ে গেছে, তখন আমি কাঁঠাল ছেড়ে দেব, দেখুন কাঁঠালগুলো। আজকে কাঁঠালের মুজা খাবো, দেখুন। এখন আমি ঢেকে দেব। এই যে এখন আমি ঢেকে দিয়েছিলাম, এখন আমি উলাম করে দিলাম, দেখুন কেমন হয়েছে, রংটা কেমন লাগছে তাই বলবেন। খাওয়ার সময় আপনাদের আমি দেখাবো। এখন গরম পানি দিয়ে দেবো, মজে নিয়েছি আমি। এই যে কাঁঠাল দেখুন মজে গেছে, অল্প আর অল্প লাড়াচাড়া করে আমি গরম পানি দিয়ে দেব। এই যে দেখুন আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি। এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম, দেখুন এই যে গরম মশলা দিয়ে দিলাম। ওখানে আমি
নামিয়ে দেব। এই দেখুন আমার সবজিটা কাঁঠালের কেমন হয়েছে, ভালোই হয়েছে। আপনারা দেখে কেমন লাগছে বলবেন আমাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর জানাবেন আমাকে। এই যে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।